পাবনার নবাগত পুলিশ সুপার এসপি আব্দুল আহাদ বলেছেন পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপরক সকল ক্ষেত্রে সাংবাদিকদের পুলিশ বাহিনী তথ্য দিয়ে সহযোগিতা করবে পাবনার জেলা প্রতিনিধি জিম হোসেনের রিপোর্ট তিনি আরো বলেন দেশ ও সমাজ থেকে সব ধরনের দুর্নীতি অপকর্ম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয় আজ বুধবার দশই জুলাই দুপুরে পাবনা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত সভায় সব কথা বলেন নবাগত পুলিশ সুপার আব্দুল আহাদ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মাসুদ আলম প্রেস ক্লাবের সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবন্দী উপস্থিত ছিলেন যেভাবে এখানে বসতে দেওয়ার যেন সাধারণ মানুষ পায় সেখানে আপনার যেমন আমার যেমন দায়িত্ব আছে সমাজের একজন নাগরিক এবং আপনাদের যারা আছেন সবারই কিন্তু সেই দায়িত্ব আছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই জাতির পিতা যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এবং বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্যে কাজ করছেন সেটার